श्री चैतन्य भागवत मध्य खंड प्रथम अध्याय सार संक्षेप। श्री चैतन्य महाप्रभुर आत्मप्रकाश एवं कृष्ण संकीर्तन शिक्षादान। अध्याय वर्णना करा हुए छे जे श्री गौर सुंदरेर गयाधाम थेके प्रत्यागमनेर संबाद समस्त नवद्वीपवासीर मध्ये छड़िए पड़ेछे। তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সজ্জন ব্যক্তি শিষ্য ব্রাহ্মণ পণ্ডিতের মিশ্র ভবনে আনাগোনা চলছে। মহাপ্রভুর বিনম্র ব্যবহারে সকলেই বিস্ময়ান্বিত। কোথায় গেল সেই বিদ্যার অহংকার? এ যেন অন্য নিমায় পণ্ডিত। মহাপ্রভু समस्त दर्शनार्थी सज्जन वर्ग के विनम्र व्यवहारे सन्तुष्ट करे विदाय दिलेन, किन्तु कयेक जन वैष्णव के निभृते डेके गयात्तर कथा वर्णना करलेन। विष्णु पाददक तीर्थेर कथा जे मुहूर्ते मुखे उच्चारण करेछेन तत्क्षणात् महाप्रभु कृष्ण कृष्ण करते करते कृष्ण प्रेमेर अष्टसात्विक विकार अश्रु पुलक শেদ কম্পাদি প্রকাশ করতে আরম্ভ করলেন। সম্মুখে উপস্থিত বৈষ্ণবগণ নিমাই পণ্ডিতের এই দশা দর্শন করে বিবেচনা করেছেন, এরকম প্রেম ক্রন্দন প্রেমাস্ত্র ধারা কোনোদিন দর্শনের সৌভাগ্য হয়নি, কৃষ্ণের কৃপা ইনি লাভ করেছেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মহাপ্রভু বাহ্য দশা ফিরে পেলেন। তিনি সদাশিব মুকুন্দ শুক্লাম্বর শ্রীমান আদি বৈষ্ণবগণের নিকটে তার মনের দুঃখের কথা ব্যক্ত করতে সকলকে পরের দিন শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে আসতে অনুরোধ করলেন। পরের দিন গঙ্গার তীরে শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহে সমস্ত বৈষ্ণবেরা উপস্থিত হয়েছেন। যথাসময়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন। সকলেই উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ করলেন। কৃষ্ণ প্রেমে বিহ্বল মহাপ্রভু দর্শন করলেন যে শুক্লাম্বর গৃহে বৈষ্ণবগণ তাকে তাঁদের মাঝে পেয়ে আনন্দ উন্মত্ত হয়েছেন। তথাপি মহাপ্রভু কৃষ্ণ বিরহে শুদ্ধ কৃষ্ণ ভক্তির লক্ষণযুক্ত শ্লোকগুলি পাঠ করছেন। হায়, আমি কৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু এখন তিনি আমাকে ফেলে রেখে কোথায় পালিয়ে গেলেন। হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? এইরূপ বলতে বলতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমাবেশে বলপূর্বক গৃহের একটি স্তম্ভকে দৃঢ় আলিঙ্গন করলেন, কিন্তু তার আবেশে স্তম্ভসহ তিনি মাটিতে আছাড় খেয়ে পড়লেন। আর সাথে সাথে বৈষ্ণবগণ কৃষ্ণ প্রেমানন্দে যেদিকে সেদিকে মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর মহাপ্রভু বাহ্য দশা ফিরে পেলেন। কৃষ্ণ আমাকে দর্শন দিয়ে কোন দিকে পালিয়ে গেল? এই বলে ক্রন্দন বিলাপ করতে লাগলেন। তাকে ঘিরে বৈষ্ণবগণ ক্রন্দন করতে লাগলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর মহাপ্রভু স্থির হলেন, কিন্তু গৃহের ভিতর থেকে গদাধরের ক্রন্দনের শব্দ শুনতে পেয়ে তাকে তিনি নিকটে ডাকলেন এবং গদাধরের সৌভাগ্য ও নিজের দুর্ভাগ্যের কথা বিবেচনা করে পুনরায় কৃষ্ণ বিরহে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। এইভাবে বারম্বার মহাপ্রভু প্রেম বিকার প্রকাশ করতে লাগলেন। পরিশেষে বৈষ্ণবগণের নিকটে এই দুঃখ খণ্ডনের বিধান চাইলেন। তারপর তিনি বিদায় নিয়ে গঙ্গাদাস পণ্ডিত ও সঞ্জয় মুকুন্দের গৃহে গেলেন। মহাপ্রভুর এই কৃষ্ণ প্রেম দর্শন করে বৈষ্ণবগণ আশীর্বাদ করতে লাগলেন। শ্রীবাস ঠাকুর বললেন, কৃষ্ণ আমাদের গোত্র বাড়াচ্ছেন। শচীমাতা পুত্রের এই কৃষ্ণ বিরহ দশা দর্শন করে ব্যাকুল হলেন এবং ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করতে লাগলেন। মহাপ্রভু তার সমস্ত শিষ্যদের পড়াতে আরম্ভ করলেন। কৃষ্ণই সর্বশব্দ এবং শাস্ত্রের একমাত্র তাৎপর্য। শিষ্যগণ বিবেচনা করলেন মহাপ্রভুর বায়ুরোগের প্রভাব হয়েছে। তারপর মহাপ্রভু গঙ্গা স্নান সেরে
গৃহে ফিরলেন। প্রসাদ সেবন করতে করতে তিনি শচী মাতাকে সর্বশাস্ত্রের সার কৃষ্ণ নাম কীর্তন এবং কৃষ্ণ বিমুখতায় মায়াবদ্ধ জীবের ভীষণ গর্ভবাস যন্ত্রণা ইত্যাদি শুনালেন। পুত্রের শ্রীমুখে তত্ত্ব শ্রবণ করে শচীমাতা আনন্দ সমুদ্রে নিমগ্ন হলেন। পরের দিন মহাপ্রভু শিষ্যদের বর্ণসিদ্ধি প্রশ্নের ব্যাখ্যাও কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাখ্যা দিলেন। শিষ্যগণ সেই ব্যাখ্যা বুঝতে পারলেন না, তারা একত্রে গিয়ে গঙ্গাদাস পণ্ডিতের নিকট এই কথা জানালেন। গঙ্গাদাস পণ্ডিত সমস্ত ছাত্রদের আশ্বস্ত করে গৃহে পাঠালেন। তারপর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে ভালোভাবে শাস্ত্র পড়াতে বললেন। মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতকে যথোচিত সম্মান করে উত্তর দিলেন, তার এই কৃষ্ণ সম্বন্ধীয় ব্যাখ্যার ভুল দেখাতে পারে এমন কার শক্তি আছে। পরের দিন শিষ্যদের ধাতু সূত্রের প্রশ্নের ব্যাখ্যায় মহাপ্রভু বললেন, ধাতু হল শ্রীকৃষ্ণের শক্তি, এই ব্যাখ্যা কার শক্তি আছে খণ্ডন করুক। কৃষ্ণই মাতা ও কৃষ্ণই পিতা। কৃষ্ণ ভজন করার জন্য সমস্ত শিষ্যদের তিনি অনুরোধ করলেন। এমন সময় রত্নগর্ভ নামে এক ব্রাহ্মণ ভাগবতের ভক্তিযোগ শ্লোক উচ্চারণ করলে তা শ্রবণ করে মহাপ্রভুর প্রেম বিকার শুরু হল এবং তা দর্শন করে শিষ্যরা হতবাক হয়ে গেলেন। এইভাবে 10 দিন ধরে মহাপ্রভু কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা করছেন। পাঠ বন্ধ, মহাপ্রভু সকল শিষ্যদের নিজের পাঠের অক্ষমতার কথা বললেন, সকলকে বিদায় দিলেন। যার যেখানে ইচ্ছা পড়তে যেতে পারে এই কথাও বললেন। তারপর সকলকে আশীর্বাদ দিলেন এবং বিদায় মুহূর্তে সকলেই প্রচুর ক্রন্দন করতে লাগলেন। শিষ্যগণ কেউ অন্যত্র যেতে চাইল না, কৃষ্ণ ভজন করার জন্য তারা মহাপ্রভুর সঙ্গেই থাকল। মহাপ্রভু তাদের সকলকে নিয়ে সংকীর্তন যজ্ঞ আরম্ভ করলেন। সমস্ত ভক্তদের দুঃখের অবসান ঘটল। এই সকল চৈতন্যলীলা শ্রবণে গ্রন্থকারের খেদোক্তি বর্ণিত হয়েছে। এখানেই মুক্তখণ্ডের প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ সমাপ্ত। শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড প্রথম অধ্যায়। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় 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 বিশ্বম্ভর দ্বিজরাজ, জয় বিশ্বম্ভর প্রিয় বৈষ্ণব সমাজ। গৌরচন্দ্র জয় ধর্ম সেতু মহাধীর, জয় সংকীর্তনময় সুন্দর শরীর। জয় নিত্যানন্দের বান্ধবধন প্রাণ, জয় গদাধর অদ্বৈতের প্রেমধাম। জয় শ্রী জগদানন্দ প্রিয় অতিশয়, জয় বক্রেশ্বর কাশীশ্বরের হৃদয়। জয় জয় শ্রীবাসাদি প্রিয় বর্গনাথ, জীব প্রতিকর প্রভু শুভ দৃষ্টিপাত। মধ্যখণ্ড কথা যেন অমৃতেরও খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। মধ্যখণ্ড কথা ভাই শুনো এক চিত্তে, সংকীর্তন আরম্ভ হইল যেন মতে। গয়া করি আইলেন শ্রী গৌর সুন্দর, পরিপূর্ণ ধ্বনি হইল নদিয়া নগর। ধাইলেন যত সব
আপ্তবর্গ আছে, কেহ আগে কেহ মাঝে কেহ অতি পাছে। যথা যজ্ঞ কইলা প্রভু সবারে সম্ভাস, বিশ্বম্ভরে দেখি সবে হইলা উল্লাস। আগু বাড়ি সবে আনিলেন নিজ ঘরে, তীর্থ কথা সবারে কহেন বিশ্বম্ভরে। প্রভু বলে তোমা সব আকার আশীর্বাদে, গয়া ভূমি দেখিয়া আইনু নির্বিরোধে। পরম সুনম্র হই প্রভু কথা কয়, সবে তুষ্ট হইলা দেখি প্রভুর অভিনয়। শিরে হস্ত দিয়া কেহ চিরজীবী করে, সর্বঙ্গে হস্ত দিয়া কেহ মন্ত্র পড়ে। কেহ বক্ষে হস্ত দিয়া করে আশীর্বাদ, গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ। হইলা আনন্দময়ী শচী ভাগ্যবতী, পুত্র দেখি হরিষে না জানে আছে কতি। লক্ষ্মীর জনক কুলে আনন্দ উঠিল, প্রতিমুখ দেখিয়া লক্ষ্মীর দুঃখ গেল। সকল বৈষ্ণবগণ হরিষ হইলা, দেখিতেও সেইখানে কেহ কেহ গেলা। সবাকারে করি প্রভু বিনয় সম্ভাস, বিদায় দিলেন সবে গেলা নিজাবাস। বিষ্ণু ভক্ত গুটি দুই চারিজন লইয়া, রহ কথা কহিবারে বসিলেন গিয়া। প্রভু বলে বন্ধু সব শুন কহি কথা, কৃষ্ণের অপূর্ব যে দেখিলু যথা যথা। গয়ার ভিতর মাত্র হইলাং প্রবেশ, প্রথমে শুনিলাং মঙ্গল বিশেষ। সহস্র সহস্র বিপ্র পড়ে বেদধ্বনি, দেখো দেখো বিষ্ণুপাদ কো তীর্থখানি। পূর্বে কৃষ্ণ যাবে কইলা গয়া আগমন, সেই স্থানে রহি প্রভু ধুইলা চরণ। যার পাদ দোগ লাগি গঙ্গার মহত্ব, শিরে ধরি শিব জানে পাদ দোগ তত্ত্ব। সে চরণ উদক প্রভাবে সেই স্থান, জগতে হইল পাদ দোগ তীর্থ নাম। পাদ পদ্ম তীর্থের লইতে প্রভু নাম, অঝরে ঝরে দুই কমল নয়ন। শেষে প্রভু হইলেন বড় অসম্বর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। ভরিল পুষ্পের বন মহাপ্রেম জলে, মহাশ্বাস ছাড়ি প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে। পুলকে পূর্ণিত হইল সর্বকলেবর, স্থির নহে প্রভু কম্প ভরে থর থর। শ্রীমান পণ্ডিতাদি যত ভক্তগণ, দেখেন অপূর্ব কৃষ্ণ প্রেমের ক্রন্দন। চতুর্দিকে নয়নে বহে প্রেমধার, গঙ্গা যেন আসিয়া করিলায় অবতার। মনে মনে সবেই চিন্তেন চমৎকার, এই মতো ইহানে প্রভু নাহি দেখি আর। শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল ইহানে, কি বৈভব পথে বা হইল দর্শনে। বাহ্য দৃষ্টি প্রভুর হইল কতক্ষণে, শেষে প্রভু সম্ভাষা করিলা সবাসনে। প্রভু কহে বন্ধু সব আজি ঘরে যাহ, কালি যথা বলি তথা আসিবারে চাহ। তোমা সভা সহিত নিভৃত এক স্থানে, মোর দুঃখ সকল করিব নিবেদনে। কালি সবে শুক্লাম্বর ব্রহ্মচারী ঘরে, তুমি আর সদাশিব আসিও সত্তরে। সম্ভাষ করিয়া সবে করিলা বিদায়, যথা কার্যে রহিলেন বিশ্বম্ভর রায়। নিরবধি কৃষ্ণাবেশ প্রভুর শরীরে, মহাবিরক্তের প্রায় ব্যবহার করে। বুঝিতে না পারে আয় পুত্রের চরিত, তথাপিও পুত্র দেখি মহা আনন্দিত। কৃষ্ণ কৃষ্ণ বলি প্রভু করে ক্রন্দন, আই দেখে অশ্রু জলে ভরিল অঙ্গন। কোথা কৃষ্ণ বলো এ ঠাকুর, বলিতে বলিতে প্রেম বাড়য়ে প্রচুর। কিছু নাহি বুঝে আয় কোন বা কারণ, করো জোড়ে গেলায় গোবিন্দ শরণ। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ,
অনন্ত ব্রহ্মাণ্ডময় হইল উল্লাস। প্রেম বৃষ্টি করিতে প্রভুর শুভারম্ভ, ধ্বনি শুনি যায় যথা ভাগবত বৃন্দ। যেসব বৈষ্ণব গেলা প্রভু দর্শনে, সম্ভাষা করিলা প্রভু তাঁ সবার শনে। কালী শুক্লাম্বর ঘরে মিলিবা আসিয়া, মোর দুঃখ নিবেদ মু নিভৃতে বসিয়া। হরিষে পূর্ণিত হইলা শ্রীমান পণ্ডিত, দেখিয়া অদ্ভুত প্রেম মহারসিত। যথাকৃত্য করি উষকালে সাজি লইয়া, চলিলা তুলিতে পুষ্প হরষিত হইয়া। এক কুন্দ গাছ আছে শ্রীবাস মন্দিরে, কুন্দরূপে কিবা কল্প তরু অবতরে। যতেক বৈষ্ণব তলে তুলিতে না পারে, অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। উষকালে উঠিয়া সকল ভক্তগণ, পুষ্প তুলিবারে আসি হইলা মিলন। সবাই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে, গদাধর গোপীনাথ রামায় শ্রীবাসে। হেনই সময়ে আসি শ্রীমান পণ্ডিত, হাসিতে হাসিতে আসি হইলা বিদিত। সবাই বলেন আজি বড় দেখি হাস্য, শ্রীমান কহেন আছে কারণ অবশ্য। কহ দেখি বলিলেন ভাগবতগণ, শ্রীমান পণ্ডিত বলে শুনহ কারণ। পরম অদ্ভুত কথা মহা অসম্ভব, নিমাই পণ্ডিত হইলা পরম বৈষ্ণব। গয়া হইতে আইলেন সকল কুশলে, শুনিয়ামি সম্ভাষিতে গেলাম বিকালে। পরম বিরক্তরূপ সকল সম্ভাষ, তিলার্ধেক উদ্ধত্তের নাহিক প্রকাশ। নিভৃতে কহিতে লাগিলেন কৃষ্ণ কথা, যে যে স্থানে দেখিলেন যে অপূর্ব যথা। পাদপদ্ম তীর্থের লইতে মাত্র নাম, নয়নের জলে সপূর্ণ হইল স্থান। সর্বঙ্গ মহাকম্প পুলকে পূর্ণিত, হা কৃষ্ণ বলিয়া মাত্র পড়িলা ভূমিত। সর্বঙ্গী ধাতু নাহি হইলা মূর্ছিত, কতক্ষণে বাহ্য দৃষ্টি হইলা চমকিত। শেষে যে বলিয়া কৃষ্ণ কান্দিতে লাগিলা, হেন বুঝি গঙ্গা দেবী আসিয়া মিলিলা। যে ভক্তি দেখিল আমি তাহার নয়নে, তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে। সবে এই কথা কহিলেন বাহ্য হইলে, শুক্লাম্বর ঘরে কালী মিলিবা সকলে। তুমি আর সদাশিব পণ্ডিত মুরারি, তোমা সবাস্থানে দুঃখ করিব গোহারি। পরম মঙ্গলে কহিলাম কথা, অবশ্য কারণ ইথে আছয় সর্বথা। শ্রীমানের বচন শুনিয়া ভক্তগণে, হরি বলি মহাধ্বনি করিলা তখনে। প্রথমেই বলিলেন শ্রীবাসই উদার, গোত্র বাড়াউন কৃষ্ণ আমা সবাকার। গোত্রং বর্ধতাম, আমাদের বংশ বা গোষ্ঠী বৃদ্ধি লাভ করুক। আনন্দে করেন সবে কৃষ্ণ সংকথন, উঠিল মঙ্গলধ্বনি পরম মোহন। তথাস্তু তথাস্তু বলে ভাগবত গণ, সবে ভোজ কৃষ্ণ চন্দ্রেরও চরণ। হেন মতে পুষ্প তুলি ভাগবত গণ, পূজা করিবারে সবে করিলা গমন। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারী তাহান মন্দিরে। শুনিয়া এসব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহপ্রতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর, মিলিলা সকল যত প্রেময় অনুচর। হেনই সময়ে বিশ্বম্ভর দ্বিজরাজ, আসিয়া মিলিলা হেতা বৈষ্ণব সমাজ। পরম আনন্দে সবে করেন সম্ভাষ, প্রভুর নাহিক বাহ্য দৃষ্টি পরকাশ।
দেখিলেন মাত্র প্রভু ভাগবত গান, পড়িতে লাগিল শ্লোক ভক্তির লক্ষণ। পাইল ঈশ্বর মোর কোন দিকে গেলা, এত বলি স্তম্ভে কোলে করিয়া পড়িলা। ভাঙ্গিল গৃহের স্তম্ভ প্রভুর আবেশে, কোথা কৃষ্ণ বলিয়া পড়িলা মুক্ত কেশে। প্রভু পড়িলেন মাত্র হা কৃষ্ণ বলিয়া, ভক্ত সব পড়িলেন ঢলিয়া ঢলিয়া। গৃহের ভিতরে মূর্ছা গেলা গদাধর, কেবা কোন দিকে পড়ে নাহি পরাপর। সবে হইলা কৃষ্ণ প্রেমে আনন্দে মূর্ছিত, হাসেন জাহ্নবী দেবী হইয়া বিস্মিত। কতক্ষণে বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, কৃষ্ণ বলি কান্দিতে লাগিলা বহুতর। কৃষ্ণ রে প্রভুরে মোর কোন দিকে গেলা, এত বলি প্রভু পুনঃ ভূমিতে পড়িলা। কৃষ্ণ প্রেমে কান্দে প্রভু সচিরানন্দন, চতুর্দিকে বেড়ি কান্দে ভাগবত গণ। আছাড়ের সমুচ্চয় নাহিক শ্রী অঙ্গে, না জানে ঠাকুর কিছু নিজ প্রেম রঙ্গে। উঠিল কীর্তন রোল প্রেমের ক্রন্দন, প্রেমময় হইল শুক্লাম্বরের ভবন। স্থির হই ক্ষণেকে বসিলা বিশ্বম্ভর, তথাপি আনন্দধারা বহে নিরন্তর। প্রভু বলে কঞ্জন গৃহের ভিতর, ব্রহ্মচারী বলেন তোমার গদাধর। হেঁটে মাথা করিয়া কান্দেন গদাধর, দেখিয়া সন্তোষ বড় প্রভু বিশ্বম্ভর। প্রভু বলে গদাধর তুমি শিশুকৃতি, শিশু হইতে কৃষ্ণেতে করিলা দৃঢ়মতি। আমার শেষ হেন জন্ম গেলা বৃথা রসে, পাইনু অমূল্য নিধি গেল দৈব দোষে। এত বলি ভূমিতে পড়িলা বিশ্বম্ভর, ধুলায় লোটায় সর্ব সেব্য কলে বর। পুন পুন হয় বাহ্য পুন পুন পড়ে, দৈবে রক্ষা পায় নাক মুখ সে আছাড়ে। মেলিতে না পারে দুই চক্ষু প্রেম জলে, সবে এক কৃষ্ণ কৃষ্ণ শ্রীবদনে বলে। ধরিয়া সবার গলা কান্দে বিশ্বম্ভর, কৃষ্ণ কোথা ভাই সব বলহ সত্তর। প্রভুর দেখিয়া আরতি কান্দে ভক্তগণ, কারো মুখে আর কিছু না স্ফুরে বচন। প্রভু বলে মোর দুঃখ করহ খণ্ডন, আনি দেহ মোরে নন্দ গোপেন্দ্র নন্দন। এত বলি শ্বাস ছাড়ি পুন পুন কান্দে, লোটাই ভূমিতে কেশ তাহা নাহি বান্ধে। এই সুখে সর্বদিন গেল ক্ষণ প্রায়, কথঞ্চিত সভাপ্রতি হইলা বিদায়। গদাধর সদাশিব শ্রীমান পণ্ডিত, শুক্লাম্বর আদি সবে হইলা বিস্মিত। যে যে দেখিলেন প্রেম সবই অবাক্য, অপূর্ব দেখিয়া কারো দেহে নাহি বাহ্য। বৈষ্ণব সমাজে সবে আইলা হরিষে, আনুপূর্বিক কহিলেন অশেষ বিশেষে। শুনিয়া সকল মহাভাগবত গান, হরি হরি বলি সবে করেন ক্রন্দন। শুনিয়া অপূর্ব প্রেম সবই বিস্মিত, কেহ বলে ঈশ্বর বা হইলা বিদিত। কেহ বলে নিমাই পণ্ডিত ভালো হইলে, পাষণ্ডের মুণ্ড ছিন্ডিবারে পারি হেলে। কেহ বলে হইবে কৃষ্ণের রহস্য, সর্বথা সন্দেহ নাহি জানিও অবশ্য। কেহ বলে ঈশ্বরপুরীর সঙ্গ হইতে, কিবা দেখিলেন কৃষ্ণ প্রকাশ গয়াতে। এই মত আনন্দে সকল ভক্তগণ, নানা জনে নানা কথা করেন কথন। সবে মিলি করিতে লাগিলা আশীর্বাদ, হোক হোক সত্য কৃষ্ণেরও প্রসাদ। আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন, কেহ গায় কেহ নাচে করে ক্রন্দন। হেন মতে ভক্তগণ আছেন হরিষে, ঠাকুর আবিষ্ট হই আছেন নিজ রসে। কথঞ্চিদ বাহ্য প্রকাশিয়া বিশ্বম্ভর, চলিলেন গঙ্গাদাস পণ্ডিতের ঘর। গুরুর করিলা প্রভু
चरण वंदन। संभ्रमे उठिया गुरु कईला आलिंगन, गुरु बोले धन्यवाद तुम्हारो जीवन, पितृकुल मातृकुल करिला मोचन। तुम्हार पड़ुआ सब तुम्हार अवधि, पुति केह नाही मेले ब्रह्मा बोले जदि, एखने आईला तुमि सबार प्रकाश, काली हईते पड़ाइबा आजि जाहो बास। गुरु नमस्करिया चलिला विश्वम्भर, चतुर्दिके पड़ुआ बेष्टित शशधर। आईलेन श्रीमुकुंद संजयेरो घरे, आसिया बसिला चंडी मंडप भीतरे। गोष्ठी संगे मुकुंद संजय पुण्यवंत, जे हईल आनंद ताहार नाही अंत। पुरुषोत्तम संजय रे प्रभु कईला कोले, सिंचिलेन अंगतान नयने रे जले। जयकार दिते लागिलेन नारीगण, परम आनंद हईल मुकुंद भवन। शुभ दृष्टिपात प्रभु करि सभाकारे, आईलेन महाप्रभु आपन मंदिरे। आसिया बसिला विष्णु गृहेर दुआरे, प्रीति करि विदाय दिलेन सभाकारे। जे जे जन आईसे प्रभुरे सम्भाषिते, प्रभुर चरित्र केह ना पारे बुझिते। पूर्व विद्या उद्धत्त ना देखे कोन जन, परम विरक्त प्राय थाके सर्वक्षण। पुत्रेर चरित्र शची किछुई ना बुझे, पुत्रेर मंगल लागि गंगा विष्णु पूजे। स्वामी नीला कृष्ण चंद्र नीला पुत्र गण, अवशिष्ट सबे मात्र आछे एक जन। अनाथिनी मोरे कृष्ण एई देह बर, सुस्थ चित्ते गृहे मोर रहु विश्वम्भर। लक्ष्मीरे आनिया पुत्र समीपे वसाय, दृष्टिपात करियाओ प्रभु नाहि चाय। निरवधि श्लोक पड़ी करे रोदन, कथा कृष्ण बोले अनुक्षण। कखनो कखनो जेबा हुंकार करय, डरे पलायन लक्ष्मी शची पाए हये। रात्रि निद्रा नाहि जान प्रभु कृष्ण रसे, विरहे ना पाए शास्त्र उठे पड़े बैसे। भिन्न लोग देखिले करेन सम्बरण, उसकाले गंगा स्नानी करे गमन। आईलेन मात्र प्रभु करि गंगा स्नान, पड़ुआर वर्ग आशी हईल उपस्थान। कृष्ण बिना ठाकुरेर ना आईसे बदने, पड़ुआ सकल इहा किछुई ना जाने। अनुरोधे प्रभु बसिलेन पड़ाइते, पड़ुआ सबार स्थाने प्रकाश करিতে। হরি বলি পুতি মিলিলেন শিষ্যগণ, শুনিয়া আনন্দ হইলা শিশ চিনন্দন। বাজ্য নাহি প্রভুর শুনিয়া হরির ধ্বনি, শুভ দৃষ্টি সবারে করিলা দিয়মনি। আবিষ্ট হইয়া প্রভু করেন ব্যাখ্যান, সত্য বৃত্তি টিকায় সকল হরি নাম। প্রভু বলে সর্বকাল সত্য কৃষ্ণ নাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলয় আন। হর্তা কর্তা পালয়িতা কৃষ্ণ সে ঈশ্বর, অজোভব আদি সব কৃষ্ণেরও কিঙ্কর। কৃষ্ণের চরণ ছাড়ি যে আর বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তি ধন। মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন। হেন কৃষ্ণ নামে যার নাহি রতি মতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। দরিদ্র অধমে যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণধাম। এই মত সকল শাস্ত্রের অভিপ্রায়, ইহাতে সন্দেহ যার সেই দুঃখ পায়। কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্র মর্ম নাহি জানে।
শাস্ত্রীর না জানে মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিলা তাহারে। পুতনার যেই প্রভু কইলা মুক্তিদান হেন কৃষ্ণ ছাড়ি লোকে করে অন্য ধ্যান। অঘাসুর হেন পাপি যে কইলা মোচন কোন সুখে ছাড়ে লোক তাহার কীর্তন। যে কৃষ্ণের নামে হয় জগত পবিত্র না বলে দুঃখিত জীব তাহারও চরিত্র। যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মাদেবী হল তাহা ছাড়ে নৃত্য গীতে করে অমঙ্গল। অজামিলে নিস্তারিলা যে কৃষ্ণের নামে ধন কুল বিদ্যা মদে তাহা নাহি জানে। শুন ভাই সব সত্য আমার বচন ভজ অমূল্য কৃষ্ণ পাদ পদ্ম ধন। যে চরণ সেবিতে লক্ষ্মীর অভিলাষ যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস। যে চরণ হইতে জাহ্নবী পরকাশ হেন পাদ পদ্ম ভাই সবে করবাস। দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে খুন্ডুক আমার ব্যাখ্যা আমার সমীপে। পরম ব্রহ্ম বিশ্বম্বর শব্দমূর্তিময় যে শব্দে যে ব্যাখ্যা নেন সেই সত্য হয়। মোহিত পড়ুয়া সব শুনে এক মনে প্রভু বিহল হই সত্য সে ব্যাখ্যানে। সহজেই শব্দ মাত্রে কৃষ্ণ সত্য কহে ঈশ্বর যে ব্যাখ্যা নিভে কিছু চিত্র নহে। অনেক হইল বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর লজ্জিত হইয়া কিছু কহে উত্তর। আজি আমি কেমত সে সূত্র বাখা নিল পড়ুয়া সকল বলে কিছু না বুঝিল। যত কিছু শব্দে বাখা নহ কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কিবা আছে পাত্র। হাসি বলে বিশ্বম্ভর শুন সব ভাই পুঁথি বান্ধ আজি চলো গঙ্গা স্নানে যাই। বান্ধিলা পুস্তক সবে প্রভুর বচনে গঙ্গা স্নানে চলিলেন বিশ্বম্ভর শনে। গঙ্গা জলে কেলি করে প্রভু বিশ্বম্ভর সমুদ্রের মাঝে যেন পূর্ণ শশধর। গঙ্গা জলে কেলি করে বিশ্বম্ভর রায় পরম সুকৃতি সব দেখে নদীয়ায়। ব্রহ্মাদির অভিলাষ যে রূপ দেখিতে হেন প্রভু বিপ্ররূপে খেলে সে জলেতে। গঙ্গা ঘাটে স্নান করে যত সব জন সবাই চাহেন গৌর চন্দ্রের বদন। অন্যন্য সর্বজন কহে বচন ধন্য পিতা মাতা যার এহেন নন্দন। গঙ্গার বাড়িল প্রভু পরশে উল্লাস আনন্দে করেন দেবী তরঙ্গ প্রকাশ। তরঙ্গের ছলে নৃত্য করেন জাহ্নবী অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ সেবী। চতুর্দিকে প্রভুরে বেড়িয়া জন্য সুতা তরঙ্গের ছলে জল দেয় অলক্ষিতা। বেদে মাত্রে সব লীলার মর্ম জানে কিছু শেষে ব্যক্ত হবে সকল পুরাণে। স্নান করিয়া আইলেন গৃহে বিশ্বম্ভর চলিলা পড়ুয়া বর্গ যথা যার ঘর। বস্ত পরিবর্ত করি ধুইলা চরণ তুলসীরে জল দিয়া করিলা সেচন। যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন আসিয়া বসিলা গৃহে করিতে ভোজন। তুলসীর মঞ্জরি সহিত দিব্য অন্ন মায়ানি সম্মুখে করিলা উপসন্ন। বিশ্বক্ষণের তবে করি নিবেদন অনন্ত ব্রহ্মাণ্ডনাথ করেন ভোজন। সম্মুখে বসিলা শচী জগতের মাতা ঘরের ভিতরে দেখে লক্ষ্মী পতিব্রতা। মায়ে বলে আজি বাপ কি পুঁথি পড়িলা কাহার সহিত কি বা কন্দল করিলা। প্রভু বলে আজি পড়িলাম কৃষ্ণ নাম সত্য কৃষ্ণ চরণ কমল গুণ ধাম। সত্য কৃষ্ণ নাম গুণ শ্রবণ কীর্তন সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন।
সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়। উন্নত হইলে শাস্ত্র পাষণ্ডত্ব পায়। তাই জৈমিনী ভারতে অশ্বমেধিকে পর্বণি যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তির ন দৃশ্যতে শ্রোতব্যং নৈব তৎশাস্ত্রম যদি ব্রহ্মা স্বয়ং বদেত। যে শাস্ত্রে বা পুরাণে একমাত্র শ্রী হরিভক্তি মুখ্য তাৎপর্য রূপে দর্শন হয় না, সাক্ষাৎ চতুর্মুখ যদি সেই শাস্ত্র বর্ণন করে থাকেন বা শোনাতে আসেন, তাহলেও কখনই কোনো প্রকারে তা কারো শ্রবণ করা উচিত নয়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে, কপিলের ভাবে প্রভু জননীর স্থানে, যে কহিলা তাই প্রভু কহে এখানে, শুন শুন মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ, কৃষ্ণ সেবকের মাতা কহু নাহি নাশ, কাল চক্র ডরাই দেখিয়া কৃষ্ণ দাস, গর্ভবাসে যত দুঃখ জন্মে বা মরণে, কৃষ্ণের সেবক মাতা কিছুই না জানে, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্ম জন্ম তাপ, চিত্ত দিয়াশুন মাতা জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতে কো দুর্গতি, মরিয়া মরিয়া পুন পায় গর্ভবাস, সর্ব অঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ, কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গ গিয়া লাগে তার মহামোহ পায়, মাংসময় অঙ্গ কৃমি কুলে বেড়ি খায়, ঘুচাইতে নাই শক্তি মর এ জ্বালায়, নড়িতে না পারে তপ্ত পঞ্জরেরও মাঝে, তবে প্রাণ রহে ভবি তব্যতার কাজে, কোনো অতি পাতকীর জন্ম নাহি হয়, গর্ভে গর্ভে হয় পূর্ণ উৎপত্তি প্রলয়, শুন শুন মাতা জীবতত্ত্বের সংস্থান, সাত মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান, তখন এসে স্মরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণেরে ছাড়িয়া ঘনশ্বাস, রক্ষ কৃষ্ণ জগত জীবের প্রাণনাথ, তোমা ওই দুঃখ জীব নিবে দিবে কাত, যে কর এ বন্দী প্রভু ছাড়াই সেই সে, সহজ মৃতেরে প্রভু মায়া কর কিসে, মিথ্যা ধন পুত্র রসে গমাইলু জনম, না ভজিল তোর দুই অমূল্য চরণ, যে পুত্র পোষণ কইলু অশেষ বিধর্মে, কোথা বা সে সব গেল মোর এই কর্মে, এখন এই দুঃখে মোর কে করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবা উদ্ধার, এতে কে জানিনু সত্য তোমার চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ, তুমি হেন কল্প তরু ঠাকুর ছাড়িয়া, ভুলিলাম অসৎপথে প্রমত্ত হইয়া, উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিলা তো এবে কৃপা কর মহাশয়, এই কৃপা কর যেন তোমা না পাশরি, যেখানে সেখানে কেনে না জন্মি না মরি, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার, যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই। তথাই শ্রীমদ ভাগবতে না যত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা, ন সাধব ভাগবস্তদাশ্রয়ঃ, ন যত্র যজ্ঞেষু মখা মহোৎসবা, সুরেষু লোকোপি ন বৈষ সেব্যতাম। যে স্থানে হরিকথামৃত কল্লোলিনী প্রবাহিত হন না, যে স্থানে সেই হরিকথামৃত প্রবাহিনীর আশ্রিত সাধু ভাগবতগণ অবস্থান করেন না, যে স্থানে শ্রীকৃষ্ণের নৃত্য গীত বাদন কীর্তনাদি মহোৎসবময়ী যজ্ঞেশ্বরের পূজা নেই, সেই স্থান ব্রহ্মলোক হলেও আশ্রয়যোগ্য নয়।
গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো, যদি তো স্মৃতি মো রহে সর্বকাল। তোর পাদ পদ্মের শরণ নাহি যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবা তথা। এই মত দুঃখ প্রভু কোটি কোটি জন্ম, পাইলু বিস্তর প্রভু সব মোর কর্ম। সে দুঃখ বিপদ প্রভু রহু বারে বার, যদি তো স্মৃতি থাকে সর্ববেদ সার। হেন কর কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া, চরণে রাখিও দাসী নন্দন করিয়া। বারে কো করহ যদি এই দুঃখের পার, তোমা বই তবে প্রভু না চাহি মু আর। এই মত গর্ভবাসে পড়ে অনুক্ষণ, তাহো ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ। তবে রো প্রভাবে গর্ভে দুঃখ নাহি পায়, কালে পড়ে ভূমিতে আপন অনিচ্ছায়। শুনো শুনো মাতা জীব তত্ত্বের সংস্থান, ভূমিতে পড়িলে মাত্র হয় অজ্ঞান। মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কান্দে শাসে, কহিতে না পারে দুঃখ সাগরেতে হাসে। কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায়, কৃষ্ণ না ভজিলে এই মত দুঃখ পায়। কতদিনে কালো বসে হয় বুদ্ধি জ্ঞান, ইথে যে ভজে কৃষ্ণ সেই ভাগ্যবান। অন্যথা না ভজে কৃষ্ণ দুষ্ট সঙ্গ করে, পুন সেই মত মায়া পাপে ডুবি মরে। তথাহি শ্রীমদ ভাগবতে সদ্য সদ্বিপথি পূর্ণ শিষ্ণ দর কৃতদ্যমৈ, আস্থিত রমতে জন্তুর স্তম বিশতি পূর্ববত। মানব যদি সৎপথে অবস্থিত হয়েও উদর উপস্ত লম্পট অসজ্জনগণের সঙ্গে সঙ্গ করে, তাহলে তাকেও পূর্বোক্ত প্রকারে অর্থাৎ গলদেশে যমদূতগণ কর্তৃক পাশবদ্ধ হয়ে নরকে প্রবেশ করতে হয়। তথাই অনায়াসেন মরণং বিনা দৈনেন জীবনম, অনারাধিত গোবিন্দশ্চরণস্য কথং ভবেত্। যে ব্যক্তি গোবিন্দের শ্রীপাদপদ্ম কখনো আরাধনা করেননি, তার পক্ষে অনায়াসে মৃত্যুলাভ ও দারিদ্র্যবিহীন জীবনধারণ কিরূপে সম্ভব হতে পারে? অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে, কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের স্মরণে। এতে কে ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি। ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি পায়, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায়। কপিলের ভাবে প্রভু মায়ের শিখায়, শুনি সেই বাক্য শোচি আনন্দে মিলায়। কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, কৃষ্ণ বিনু প্রভু আর কিছু না বা খানে। আপ্ত মুখে এ কথা শুনিয়া ভক্তগণ, সর্বগণে বিতর্ক ভাবেন মনে মন। কি বা কৃষ্ণ প্রকাশ হইলা সে শরীরে, কি বা সাধু সঙ্গে কি বা পূর্বের সংস্কারে। এই মতো মনে সবে করেন বিচার, সুখময় চিত্তবৃত্তি হইল সবার। খণ্ডিল ভক্তের দুঃখ পাষণ্ডীর নাশ, মহাপ্রভু বিশ্বম্ভর হইলা প্রকাশ। বৈষ্ণব আবেশে মহাপ্রভু বিশ্বম্ভর, কৃষ্ণময় জগৎ দেখয় নিরন্তর। অহর্নিশ শ্রবণে শুনয় কৃষ্ণ নাম, বদনে বলয় কৃষ্ণ চন্দ্রয় বিরাম। যে প্রভু আছিলা ভোলা মহাবিদ্যা রসে, এবে কৃষ্ণ বিনু আর কিছু নাহি বাসে। পড়ুয়ার বর্গ সব অতি উষকালে, পড়িবার নিমিত্ত আসিয়া সবে মিলে। পড়াইতে বৈশে গিয়া ত্রিজগত রায়, কৃষ্ণ বিনু কিছু আর না আইসে জিভায়। সিদ্ধ বর্ণ সমন্বয় বলে শিষ্য জ্ঞান, প্রভু বলে সর্ববর্ণে সিদ্ধ নারায়ণ। শিষ্য বলে বর্ণ সিদ্ধ হইল কেমনে, প্রভু বলে কৃষ্ণ দৃষ্টি পাতের কারণে। শিষ্য বলে পণ্ডিত উচিত ব্যাখ্যা করো, প্রভু বলে সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সঙ্গর। কৃষ্ণের ভজন কহি সম্মুখ আমনায়,
আদি মধ্য অন্তে কৃষ্ণ ভজন বুঝায়। শুনিয়া প্রভুর ব্যাখ্যা হাসে শিষ্যগণ, কেহ বলে হেন বুঝি বায়ুর কারণ। শিষ্যবর্গ বলে এবে কেমত বা খান, প্রভু বলে যেন হয় শাস্ত্রের প্রমাণ। প্রভু বলে যদি নাহি বুঝো এখনে, বিকালে সকল বুঝাইব ভালো মনে। আমিও বিরলে গিয়া বসি পুঁথি চাই, বিকালে সকলে যেন হই এক ঠাই। শুনিয়া প্রভুর বাক্য সর্বশিষ্যগণ, কৌতুকে পুস্তক বান্ধি করিলা গমন। সর্বশিষ্য গঙ্গাদাস পণ্ডিতের স্থানে, কহিলেন সব যত ঠাকুর বাখানে। এবে যত বাখানেন নিমায় পণ্ডিত, শব্দ শনি বাখানেন কৃষ্ণে সমীহ। গয়া হইতে যাবৎ আসিয়াছেন ঘরে, তদবধি কৃষ্ণ বই ব্যাখ্যা নাহি স্ফুরে। সর্বদা বলেন কৃষ্ণ পুলকিত অঙ্গ, ক্ষণে হাস্য হুঙ্কার করহে বহুরঙ্গ। প্রতি শব্দে ধাতুসূত্র একত্র করিয়া, প্রতিদিন কৃষ্ণ ব্যাখ্যা করেন বসিয়া। এবে তান বুঝিবারে না পারি চরিত, কি করিব আমি সব বলহ পণ্ডিত। উপাধ্যায় শিরোমণি বিপ্র গঙ্গাদাস, শুনিয়া সবার বাক্য উপজিল হাস। ওঝা বলে ঘরে যাও আসিও সকালে, আজি আমি শিক্ষাইব তাহারে বিকালে। ভালো মতো করি যেন পড়াইন পুঁথি, আসিহ বিকালে সব তাহার সংহতি। পরমহরি সেসবে বাসায় চলিলা, বিশ্বম্ভর সঙ্গে সবে বিকালে আইলা। গুরুর চরণ ধুলি প্রভুলয় শিরে, বিদ্যা লাভ গুরু আশীর্বাদ করে। গুরু বলে বাপ বিশ্বম্ভর শুন বাক্য, ব্রাহ্মণের অধ্যয়ন নহে অল্প ভাগ্য। মাতা মহজাত চক্রবর্তী নীলাম্বর, বাপ যার জগন্নাথ মিষ্ট পুরন্দর। উভয় কুলেতে মূর্খ নাহি কত মার, তুমিও পরম যোগ্য বাক্ষণে টিকার। অধ্যয়ন ছাড়িলে সে যদি ভক্তি হয়, বাপ মাতা মহ কি তোমার ভক্ত নয়। ইহা জানি ভালো মতে কর অধ্যয়ন, অধ্যয়ন হইলে সে বৈষ্ণব ব্রাহ্মণ। ভদ্রাভদ্র মূর্খ দ্বিজ জানিবে কে মনে, ইহা জানি কৃষ্ণ বল কর অধ্যয়নে। ভালো মতে গিয়া শাস্ত্র বসিয়া পড়া, ব্যতিরিক্ত অর্থ কর মোর মাথা খাও। প্রভু বলে তোমার দুই চরণ প্রসাদে, নবদ্বীপে কেহ মোরে না পারে বিবাদে। আমি যে ব্যাখানি সূত্র করিয়া খণ্ডন, নবদ্বীপে তাহা স্থাপিবে কোঞ্জন। নগরে বসিয়া এই পড়াই মু গিয়া, দেখি কার শক্তি আছে দুসুক আসিয়া। হরিশ হইলা গুরু শুনিয়া বচন, চলিলা গুরুর করি চরণ বন্দন। গঙ্গাদাস পণ্ডিত চরণে নমস্কার, বেদপতি সরস্বতীপতি শিষ্য যার। আর কি বা গঙ্গাদাস পণ্ডিতেরও সাধ্য, যার শিষ্য চতুর্দশ ভুবন আরাধ্য। চলিলা পড়ুয়া সঙ্গে প্রভু বিশ্বম্ভর, তারকা বেষ্টিত যেন পূর্ণ শশধর। বসিলা আসিয়া নগরিয়ার দুয়ারে, যাহার চরণ লক্ষ্মী হৃদয় উপরে। যজ্ঞপট্ট ছন্দ্রে বস্ত করিয়া বন্ধন, সূত্রের করে প্রভু খণ্ডন স্থাপন। প্রভু বলে সন্ধি কার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। শব্দ জ্ঞান নাহি যার সে তর্ক বা খানে, আমারে তো পবধিতে নারে কঞ্জনে। যে আমি খণ্ডন করি যে করি স্থাপন, দেখি তাহা অন্যথা করুক কঞ্জন। এই মত বলে বিশ্বম্ভর বিশ্বনাথ, প্রত্যুত্তর করিবে হেন শক্তিকাত। গঙ্গা দেখিবারে যত অধ্যাপক যায়, শুনিয়া সবার অহংকার চূর্ণ হয়। কার শক্তি আছে বিশ্বম্ভরের সমীপে, সিদ্ধান্ত দিবে হেন আছে নবদ্বীপে। এই মতো আবেশে বাখানে বিশ্বম্ভর,
চারিদণ্ড রাত্রি তবু নাহি অবসর দৈবে আরেক নগরী আর দুয়ারে এক মহাভাগ্যবান আসি বিপ্রবরে রত্নগর্ভ আচার্য বিখ্যাত তাঁর নাম প্রভুর পিতার সঙ্গী জন্ম এক গ্রাম তিন পুত্র তাঁর কৃষ্ণ পদ্মকরন্দ কৃষ্ণানন্দ জীব যদুনাথ কবিচন্দ্র ভাগবত পরম আদর দিজবর ভাগবত শ্লোক পড়ে করিয়া আদর তথাই শ্রীমদ ভাগবতে শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্যবর ধাতু প্রবাল নটবেশু মনুব্রতাংসে বিন্নস্ত হস্তমিতরেণ ধুনানমব্জম কর্ণোৎপলালোক কপোল মুখাব্জহাসম যাজ্ঞিক বিপ্রপত্নীগণ দেখলেন কৃষ্ণের বর্ণ শ্যামল পরিধানে হিমাম পীতভসন তিনি বনমালা শিখিপুচ্ছ ধাতু প্রবাল আদি দ্বারা নটবর বেশে সজ্জিত হয়ে বাম হস্ত প্রিয় সখার স্কন্ধে স্থাপন পূর্বক দক্ষিণ হস্তে লীলা কমল সঞ্চালন করছেন তাঁর কর্ণদ্বয়ে পদ্মযুগল গণ্ডদ্বয়ে অলকাবলি ও মুখপদ্মে সুমধুর হাস্য শোভা পাচ্ছে ভক্তিযোগে শ্লোক পড়ে পরম সন্তোষে প্রভুর কর্ণেতে আসি করিল প্রবেশে ভক্তির প্রভাব মাত্র শুনিলা থাকিয়া সেইখানে পড়িলেন মূর্ছিত হইয়া সকল পড়ুয়া বর্গ বিস্মিত হইলা ক্ষণেক অন্তরে প্রভু বাহ্য প্রকাশিলা বাহ্য পাই বল বল বলে বিশ্বম্ভর গড়া গড়ি যায় প্রভু ধরণী উপর প্রভু বলে বল বল বলে বিপ্রবর উঠিল সমুদ্র কৃষ্ণ সুখ মনোহর লোচনের জলে হইল পৃথিবী সিঞ্চিত অশ্রুকম্প পুলক সকল সুবিদিত দেখে বিপ্রবর তার পরম আনন্দ পড়ে ভক্তি শ্লোক ভক্তি শনে করি রঙ্গ দেখিয়া তাহান ভক্তি যোগের পঠন তুষ্ট হই প্রভু তানে দিলা আলিঙ্গন পাইয়া বৈকুণ্ঠ নামেকর আলিঙ্গন প্রেমে পূর্ণ রত্নগর্ভ হইলা তখন প্রভুর চরণ ধরি রত্নগর্ভ কান্দে বন্দী হইলা দিয় চৈতন্যের প্রেম ফান্দে পুন পুন পড়ে শ্লোক প্রেমযুক্ত হইয়া বল বল বলে প্রভু হুঙ্কার করিয়া দেখিয়া সবার হইল অপরূপ জ্ঞান নগরিয়া সব দেখি করে পরনাম না পড়িহ আর বলিলেন গদাধর সবে বসিলেন বেড়ি প্রভু বিশ্বম্ভর ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি গৌর রায় কি বল প্রভু জিজ্ঞাসে সদায় প্রভু বলে কি চাঞ্চল করিলাম আমি পড়ুয়া সকল বলে কৃতকৃত্য তুমি কি বলিতে পারি আমা সবার সকতি আপ্তগণে নিবারিল না করিহ স্তুতি বাহ্য পাই বিশ্বম্ভর আপনা সম্ভরে সর্বগণে চলিলেন গঙ্গা দেখিবারে গঙ্গা নমস্করি গঙ্গা জল নীলা শিরে গোষ্ঠীর সহিতে বসিলেন গঙ্গা তীরে যমুনা তীরে যেন বেড়ি গোপগণ নানা ক্রীড়া করিলেন নন্দের নন্দন সেই মতো শচীর নন্দন গঙ্গা তীরে ভক্তের সহিত কৃষ্ণ প্রসঙ্গে বিহরে কতক্ষণে সবারে বিদায় দিয়া ঘরে বিশ্বম্ভর চলিলেন আপন মন্দিরে ভোজন করিয়া সর্ব ভুবনের নাথ যোগনিদ্রা প্রতি করিলেন দৃষ্টিপ্রাত পহাইল নিশা সর্বপড়ুয়ার গণ আসিয়া বসিলা পুঁথি করিতে চিন্তন ঠাকুর আইলা ঝাট করি গঙ্গা স্নান বসিয়া করেন প্রভু পুস্তক ব্যাখ্যান প্রভুর নাশপুরে কৃষ্ণ ব্যতিরেক আন শব্দমাত্রে কৃষ্ণ ভক্তি কর এ ব্যাখ্যান পড়ুয়া সকলে বলে ধাতু সংজ্ঞাকার প্রভু বলে শ্রীকৃষ্ণের শক্তি নাম যার ধাতু সূত্র বাখানি শুনো ভাইগণ দেখি কার শক্তি আছে করুক খণ্ডন
যত দেখো রাজা দিব্য দিব্য কলেবর কনক ভূষিত গন্ধ চন্দনে সুন্দর যম লক্ষ্মী যাহার বচনে লোকে কয় ধাতু বিনে শুন তার যে অবস্থা হয় কোথা যায় সর্বাঙ্গের সৌন্দর্য চলিয়া কারে ভস্য করে কারে এড়েন পুতিয়া সর্বদেহে ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি তাহা সনে করে স্নেহ তাহানে সে ভক্তি ভ্রমবশে অধ্যাপক না বুঝয় ইহা হয় নয় ভাই সব বুঝ মন দিয়া এবে যারে নমস্করি করি মান্য জ্ঞান ধাতু গেলে তারে পর শিলে করি স্নান যে বাপের কোলে পুত্র থাকে মহাসুখে ধাতু গেলে সেই পুত্র অগ্নি দেয় মুখে ধাতু সঙ্গা কৃষ্ণ শক্তি বল্লব সবার দেখি ইহা দুসুখ আছয় শক্তিকার এই মতো পবিত্র পূজ্য যে কৃষ্ণের শক্তি হেন কৃষ্ণে ভাই সব করো দৃঢ় ভক্তি বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ শুনো কৃষ্ণ নাম অহর্নিশ শ্রীকৃষ্ণ চরণ করো ধ্যান যাহার চরণে দুর্বা জল দিলে মাত্র কবু নহে জমের সে অধিকার পাত্র অঘ বকপুত নারে যে কইলা মোচন ভজ ভজ সেই নন্দ নন্দন চরণ পুত্র বুদ্ধি ছাড়ি অজামিল যে স্মরণে চলিলা বৈকুণ্ঠ ভজ সে কৃষ্ণ চরণে যাহার চরণ সেবি শিব দিগম্বর যে চরণ সেবিবারে লক্ষ্মীর আদর অনন্ত যে চরণ মহিমা গুণ গায় দন্তে তৃণ করি ভজ হেন কৃষ্ণ পায় যাবৎ আছয় প্রাণ দেহে আছে শক্তি তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণ ধন চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন দাস্য ভাবে কহে প্রভু আপন মহিমা হইল পহর দুই তবু নাহি সীমা মোহিত পড়ুয়া সব শুনে এক মনে দ্বিরুক্তি করিতে কারো নাই সে বদনে সে সব কৃষ্ণের দাস জানিও নিশ্চয় কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্য হয় কতক্ষণে বাহ্য প্রকাশিলা বিশ্বম্ভর চাহিয়া সবার মুখ লজ্জিত অন্তর প্রভু বলে ধাতু সূত্র বাখানিলু কেন পড়ুয়া সকল বলে সত্য অর্থ যেন যে শব্দে যে অর্থ তুমি করিলা বাখান কার বাপে তাহা করিবারে পারে আন যতেক বাখান তুমি সব সত্য হয় সবে যে উদ্দেশ্যে পড়ি তার অর্থ নয় প্রভু বলে কেহ দেখি আমারে সকল বায়ু বা আমারে করিয়াছে যে বিহল সূত্ররূপে কোন বৃত্তি করিয়ে বা খান শিষ্যবর্গ বলে সবে এক হরি নাম সূত্র বৃত্তি টিকায় বাখানো কৃষ্ণ মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কে বা আছে পাত্র ভক্তির শ্রবণে যে তোমার আশি হয়ে তাহাতে তোমারে কভু নর জ্ঞান নহে প্রভু বলে কোন রূপ দেখো আমারে পড়ুয়া সকলে বলে যত চমৎকারে যে কম্প যে অশ্রু যে বাপুলক তোমার আমরা তো কোথা কভু নাহি দেখি আর কালি তুমি পুঁথি যাবে চিন্তা হো নগরে তখন পড়িল শ্লোক এক বিপ্রবরে ভাগবত শ্লোক শুনি হইলা মূর্ছিত সর্ব অঙ্গে নাহি প্রাণ আমরা বিস্মিত চৈতন্য পাইয়া পুন যে কইলা ক্রন্দন গঙ্গা যেন আসিয়া হইল মিলন শেষে যে বা কম্প আসি হইল তোমার শতজন সমর্থ না হয় ধরিবার আপাদ মস্তক হইল পুলকে উন্নতি লালা ঘর্ম ধুলাই ব্যাপিত গৌরমূর্তি অপূর্ব ভাবে সব দেখে যত জন সবেই বলেন এ পুরুষ নারায়ণ কেহ বলে ব্যাসুক নারদ প্রহ্লাদ তা সবার সমযোগ্য এমত প্রসাদ সবে মেলি ধরিলেন করিয়া সকতি
ক্ষণে কে তোমার আসি বাজ্য হইল মতি। এসব বৃত্তান্ত তুমি কিছুই না জানো, আর কথা কই তাহা চিত্ত দিয়া শুনো। দিন দশ ধরি কর যতক ব্যাখ্যান, সর্বশাস্ত্রী শব্দে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম। দশ দিন ধরি আজি পাঠবাদ হয়, কহিতে তোমারে সবে বাসি বড় ভয়। শব্দের অশেষ অর্থ তোমার গোচর, যে বাখানো হাসি তাহা কে দেবে উত্তর। প্রভু বলে দশ দিন পাঠবাদ যায়, তবে তো আমারে সবে কহিতে জুয়ায়। উড়ুয়া সকল বলে বাখানো উচিত, সত্য কৃষ্ণ সকল শাস্ত্রের সমীহিত। অধ্যয়ন এই সে সকল শাস্ত্র সার, তবে যে না লই দোষ আমার সবাকার। মূলে যে বাখানো তুমি জ্ঞাতব্য সেই সে, তাহাতে না লয় চিত্ত নিজ কর্ম দোষে। পড়ুয়ার বাক্যে তুষ্ট হইলা ঠাকুর, কহিতে লাগিলা কৃপা করিয়া প্রচুর। প্রভু বলে ভাই সব কহিলা সুসত্য, আমার এসব কথা অন্যত্র অকথ্য। কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলি বাজায়, সবে দেখি তাই ভাই বলি সর্বথায়। যত শুনি শ্রবণে সকল কৃষ্ণ নাম, সকল ভুবন দেখি গোবিন্দের ধাম। তোমা সবা স্থানে মোর এই পরিহার, আজি হইতে আর পাঠ নাহি কো আমার। তোমা সবাকার যার স্থানে চিত্ত লয়, তার স্থানে পড়ো আমি দিলাং নির্ভয়। কৃষ্ণ বিনু আর বাক্য নাশপুরে আমার, সত্য আমি কইলাম চিত্ত আপনার। এই বল মহাপ্রভু সবারে কহিয়া, দিলেন পুঁথিতে ডোর অশ্রুযুক্ত হইয়া। শিষ্যগণ বলেন করিয়া নমস্কার, আমরাও করিলাম সংকল্প তোমার। তোমার স্থানে যে পড়িলাং আমি সব, আন স্থানে করিব কি গ্রন্থ অনুভব। গুরুর বিচ্ছেদ দুঃখে সর্বশিষ্যগণ, কহিতে লাগিলা সবে করিয়া ক্রন্দন। তোমার মুখেতে যত শুনিল ব্যাখ্যান, জন্মে জন্মে হৃদয়ে রহুক সেই ধ্যান। কার স্থানে গিয়ার কিবা পড়িবাম, সেই ভালো তোমা হইতে যত জানিলাম। এত বলি প্রভুরে করিয়া হাত জোড়ো, পুস্তকে দিলেন সব শিষ্যগণ ডোড়ো। হরি বলি শিষ্যগণ করিলেন ধ্বনি, সবা কোলে করিয়া কাঁদেন দ্বিজমণি। শিষ্যগণ ক্রন্দন করে অধ মুখে, ডুবিলেন শিষ্যগণ পরানন্দ সুখে। রুদ্রকণ্ঠ হইলেন সর্বশিষ্যগণ, আশীর্বাদ করে প্রভু শ্রী শচীনন্দ। দিবসে কো আমি যদি হই কৃষ্ণদাস, তবে সিদ্ধ হও তো মা সবার অভিলাষ। তোমরা সকলে লহ কৃষ্ণের শরণ, কৃষ্ণ নামে পূর্ণ হও সবার বদন। নিরবধি শ্রবণে শুনহ কৃষ্ণ নাম, কৃষ্ণ হও তোমা সব আকার ধন প্রাণ। যে পড়িলা সেই ভালো আর কার্য নাই, সবে মেলি কৃষ্ণ বলিলাম একঠাই। কৃষ্ণের কৃপায় শাস্ত্র স্ফুরক সবার, তুমি সব জন্ম জন্ম বান্ধব আমার। প্রভুর অমৃত বাক্য শুনি শিষ্যগণ, পরম আনন্দ মন হইল ততক্ষণ। সে সব শিষ্যের পায় মোর নমস্কার, চৈতন্যের শিষ্যত্বে হইল ভাগ্য যার। সেসব কৃষ্ণের দাস জানিহ নিশ্চয়, কৃষ্ণ যারে পড়ায়েন সে কি অন্য হয়। সে বিদ্যা বিলাস দেখিলেন যে যে জন, তারেও দেখিলে হয় বন্ধ বিমোচন। হইল পাপিষ্ঠ জন্ম না হইল তখনে, হইলাম বঞ্চিত সে সুখদর্শনে। তথাপিও এই কৃপা কর মহাশয়, সে বিদ্যা বিলাস মোর রহুক হৃদয়। পড়াইলা নবদ্বীপে বৈকুণ্ঠের রায়, অদ্যাপিহ চিহ্ন আছে সর্বনদিয়ায়।
চৈতন্য লীলার আদি অবধি না হয় আবির্ভাব তিরোভাব এই বেদে কয়। এই মতে পরিপূর্ণ বিদ্যার বিলাস সংকীর্তন আরম্ভের হইল প্রকাশ। চতুর্দিকে অশ্রুকণ্ঠে কান্দে শিষ্যগণ সদয় হইয়া প্রভু বলেন বচন। পড়িলাং শুনিলাং যতদিন ধরি কৃষ্ণের কীর্তন কর পরিপূর্ণ করি। শিষ্যগণ বলেন কেমন সংকীর্তন আপনি শিখায়েন প্রভু শ্রী শচীনন্দন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। দিশা দেখাইয়া প্রভু হাতে তালি দিয়া আপনে কীর্তন করে শিষ্যগণ লইয়া। আপনে কীর্তননাথ করেন কীর্তন চৌদিকে বেড়িয়া গায় সব শিষ্যগণ। আবিষ্ট হইয়া প্রভু নিজ নাম রসে গড়াগড়ি যায় প্রভু ধুলায় আবেশে। বলো বলো বলি প্রভু চতুর্দিকে পড়ে পৃথিবী বিদীর্ণ হয় আছাড়ে আছাড়ে। গণ্ডগোল শুনি সর্ব নদিয়া নগর ধাইয়া আইলা সবে ঠাকুরের ঘর। নিকটে বসে যত বৈষ্ণবের ঘর কীর্তন শুনিয়া সবে আইলা সত্তর। প্রভুর আবেশ দেখি সর্বভক্তগণ পরম অপূর্ব সবে ভাবে মনে মন। পরম সন্তোষ সবে হইলা অন্তরে এবে সে কীর্তন হইল নদিয়া নগরে। এমন দুর্লভ ভক্তি আছে জগতে নয়ন সফল হয় এ ভক্তি দেখিতে। যত ঔদ্ধত্যের সীমা এই বিশ্বম্ভর প্রেম দেখিলাং নারদ আদির দুষ্কর। হেন উদ্ধতের যদি হেন ভক্তি হয় না বুঝি কৃষ্ণের ইচ্ছা এবা কি বা হয়। ক্ষণেকে হইলা বাহ্য বিশ্বম্ভর রায় সবে প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলয়ে সদায়। বাহ্য হইলেও বাহ্য কথা নাহি কয় সর্ববৈষ্ণবের গলা ধরিয়া কান্দয়। সবে মিলি ঠাকুরের স্থির করাইয়া চলিলা বৈষ্ণব সব মহানন্দ হইয়া। কোন কোন পড়ুয়া সকল প্রভু সঙ্গে উদাসীন পথ লইলেন প্রেম রঙ্গে। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ সকল ভক্তির দুঃখ হইল বিনাশ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান বৃন্দাবন দাসত ছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে শ্রী সংকীর্তন আরম্ভ বর্ণনং নাম প্রথম অধ্যায়।